জরায়ুমুখ ক্যান্সারের একটা অনেকগুলো কারণের ভিতর প্রধান যে কারণটা সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যখন প্যাপিলোমা ভাইরাস দ্বারা কোনো মা যখন আক্রান্ত হন, ওই যে যে তার সার্ভিক্সটা অর্থাৎ জরায়ুর মুখটা, তার ইনিশিয়ালি তার ভিতর কোনো চেঞ্জ আসে না, অর্থাৎ সে কিন্তু 10 থেকে 14 বছর পর্যন্ত ওই ভাইরাসটা ওইখানে আক্রমণ করে। আস্তে 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 চেঞ্জগুলো হয়। আমরা সবাই জানি যে ক্যান্সারের স্টেজ থাকে 4টা, প্রথম ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। ফার্স্ট স্টেজে যেটা হয়, ফার্স্ট স্টেজে কিন্তু তেমন কোনো সিমটম আসে না, কিন্তু আমরা যদি ভায়া টেস্টটা করাই, যদি কোনো মা আক্রান্ত হন জরায়ুর মুখ ক্যান্সারে, তাহলে কিন্তু চেঞ্জটা চলে আসবে। এবং একদম শুরুতেই যদি আমি তাকে ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসতে পারি বা স্ক্রিনিং আন্ডারে নিয়ে আসতে পারি, তখন কিন্তু তার সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু সে যদি থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে চলে যায়, তখন চিকিৎসা প্লাস তার যে কষ্ট, এবং অনেক ক্ষেত্রে তাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে। তো এক্ষেত্রে আমাদের যেটা, যে ভায়া পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু ঝুঁকিপূর্ণ যে সব মা আছেন তাদের কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় প্লাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই ভায়া পরীক্ষাটা করা হচ্ছে, এবং ওখানে সার্ভাইকাল ক্যান্সার বলে আলাদা একটা ওয়ার্ড বা ইউনিট চালু হয়েছে। আমরা যেসব মায়েদের ঝুঁকিতে পাবো বা যেসব মায়েরা আক্রান্ত হয়েছেন, তাদের কিন্তু আমরা এখানে স্ক্রিনিংয়ের মাধ্যমে তাদের আমরা ওখানে পাঠাই বিনামূল্যে, সম্পূর্ণভাবে তারা এই ক্যান্সার থেকে মুক্ত হয়ে চিকিৎসা নিয়ে ফিরে আসতে পারবেন। আমাদের শরণখোলার কী অবস্থা? আমরা সবাই জানি যে 2012 সাল থেকে আমাদের ভায়া কার্যক্রম চলছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে টার্গেট মা বা টার্গেট যে পপুলেশান আছে, তার কিন্তু 15 থেকে 20% বেশি কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি। তো আমাদের যেটা টার্গেট, যে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মায়েদের এই স্ক্রিনিংয়ের আন্ডারে এনে আমরা এই পরীক্ষাটা করছি। 5 দিনব্যাপী আমাদের এই স্ক্রিনিং কর্মসূচি চলছে, আজকে হচ্ছে তার প্রথম দিন। প্রতিদিন 4টা করে কমিউনিটি ক্লিনিকে এই পরীক্ষাটা হচ্ছে, সেখানে 2 জন করে সিস্টার যারা এই ভায়ার বিষয়ে বিএসএমএম থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন, প্লাস বিএসএমএম থেকেও আমাদের অভিজ্ঞ সিস্টাররা আসছেন, তারাও এই পরীক্ষাতে অংশগ্রহণ করছেন। এবং সর্বোপরি হচ্ছে সবার সচেতনতা এবং সবার ভিতর একটা গণজাগরণ তৈরি করা, যে আমাকে পরীক্ষাটা করাতে হবে, আমি জরায়ুর মুখ ক্যান্সার থেকে মুক্ত থাকব, আমি সুন্দরভাবে আমার বেঁচে থাকব এবং একটা সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারব। তো আমি সবাইকে জানাতে চাচ্ছি যে আপনারা আপনাদের বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকে আসুন, আপনারা আপনাদের জরায়ুর মুখটা পরীক্ষা করান। আপনাদের এখানে পর্দার ব্যবস্থা আছে, আপনাদের প্রাইভেসি অর্থাৎ আপনাদের যতটুকু পর্দার দরকার বা যতটুকু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার, কারণ এখানে সম্পূর্ণই মহিলাদের দ্বারা হচ্ছে। আপনার মহিলা ডাক্তার, মহিলা সিস্টার, মহিলা আয়া, এখানে পুরুষ মানুষের তেমন কোনো এন্ট্রি করার সুযোগ নেই। তো আপনারা আসুন, আপনারা জরায়ুর মুখ পরীক্ষা করান, এবং ক্যান্সার হলে অবশ্যই সেটা আইডেন্টিফাই হবে এবং আপনাদের চিকিৎসাও সম্পূর্ণভাবে হবে। ধন্যবাদ।